আর কি অবস্থা সবার? আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লিঙ্কডিন কানেকশান। লিঙ্কডিন কানেকশান আপনি আপনার মোবাইলে কীভাবে অ্যাপ করবেন এবং কীভাবে চালু করবেন সে বিষয়টি আমি আলোচনা করব। এর আগে আমি লিঙ্কডিন নিয়ে একটি বিস্তারিত ইন্টারভিউ ভিডিও আপলোড করছি ইউটিউবে। তো সাধারণত এই কানেকশানটি কেন অফ করা দরকার? এই কানেকশানটি অফ করা দরকার কারণ আপনার আপনার প্রোফাইলে অনেক গুরুত্বপূর্ণ ক্লায়েন্টের ইনফরমেশন থাকতে পারে। এই এই ইনফরমেশনগুলো আপনি চান না যে অন্য কেউ দেখুক, অন্য কেউ আপনার ক্লায়েন্টকে কানেক্ট রিকোয়েস্ট পাঠাক। তো এটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা যারা ফ্রিল্যান্সার বা বিজনেস ম্যান আছি তাদের জন্য এই টপিকটি আমি মনে করি খুবই ইম্পর্টেন্ট। আপনারা যারা লিঙ্কডিন কানেকশন আপ করতে পারেন না, কীভাবে এই কানেকশন আপ করতে হয় আমি সে বিষয় নিয়ে দেখাবো। এটা হচ্ছে আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার লিঙ্কডিন প্রোফাইল। তো আমি লিঙ্কডিন প্রোফাইলের এখানে ক্লিক করব, দেন হচ্ছে আমি সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর এখানে অ্যাকাউন্ট প্রিফারেন্স আছে, সিকিউরিটি সাইন ইন সিকিউরিটি আছে, ভিজিবিলিটি আছে, ডাটা প্রাইভেসি আছে, অ্যাডভার্টাইজিং ডাটা নোটিফিকেশান আছে। তো আমরা কোথায় যাব না, আমরা শুধু ভিজিবিলিটিতে যাব। এই ভিজিবিলিটিতে যাব। ভিজিবিলিটিতে যাওয়ার পর এখানে কানেকশান আছে, এই কানেকশান আমি ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে অ্যালাউ ইউর, এখানে লেখা আছে অ্যালাউ ইউর কানেকশান টু ইউর কানেকশান লিস্ট, নিচে আছে কানেকশান ভিজিবিলিটি। তো এখানে যেহেতু আমি লিঙ্কডিনে আমার অনেকগুলো ক্লায়েন্ট বা নেটওয়ার্ক আছে, আমার সিকিউরিটির জন্য আমি এটা অফ রেখেছি। এটা আপনাদের যাদের অফ কারণে তাদের অন থাকবে। তো আপনি যদি চান আপনার কানেকশান আপনার নেটওয়ার্কগুলো সিকিউর থাক, সিকিউরিটি থাক, তাহলে আপনি এটা অফ করে দিবেন। আর যদি আপনি চান যে না আমার হাজার হাজার ক্লায়েন্টের হাজার হাজার নেটওয়ার্ক এটা পাবলিকলি সবাই দেখুক, তাহলে আপনি অন করে দিবেন। তো এটা অফই থাক যেহেতু অফই ছিল। তো এই বিষয়টি সবার জানা আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ, কানেকশন ভিজিবিলিটি। সবাইকে ধন্যবাদ। ওকে।